সেনাবাহিনীর প্রতি মানুষের এরকম একটা মানে আস্থা, রেসপেক্ট, সেটা বলেন রেসপেক্ট বলেন, সম্মান, ভালোবাসা বলেন, ভয় বলেন, এটা ছিল। কিন্তু এখন আর সেটা নাই। স্বৈরাচারী সরকার দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকার ফলে রাষ্ট্রের সমস্ত জায়গায় তারা দলীয়করণ করে ফেলেছে, সেটা আপনার পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, র‍্যাব বলেন, আদালত বলেন, সমস্ত জায়গায়। যে কারণে এখন যারা সরকারের উচ্চ পদে আছে তারা কিন্তু সরকারের প্রশ্রয়ে আছে বা সরকারের সাথে এক প্রকারের লেজুর ভিত্তি করে আছে, কাজেই তারা কিন্তু নিজেরা চাইলেও পরিবেশ পরিস্থিতির কারণে ওইভাবে আসলে স্বাধীনভাবে কাজ করতে পারে না, সেই পরিবেশটা নাই। যে কারণে আপনার মানুষের যে একসময় আপনার প্রত্যাশা ছিল যে নির্বাচনগুলোতে আপনার একটা নির্বাচন কেন্দ্রে পাঁচজন সেনাবাহিনীকে দেখলেও মানুষ একটা আতঙ্কে থাকতো, ভয়ে থাকতো যে এখানে কোনো অন্যায় কাজ করা যাবে না। সেনাবাহিনীর প্রতি মানুষের এরকম একটা মানে আস্থা, রেসপেক্ট, সেটা বলেন রেসপেক্ট বলেন, সম্মান, ভালোবাসা বলেন, ভয় বলেন, এটা ছিল। কিন্তু এখন আর সেটা নাই, কারণ এই সরকার আপনার বিশেষ করে সেই জায়গাগুলো নষ্ট করেছে। যে এখন আদালতের প্রতি মানুষের অনেক ক্ষেত্রে অনাস্থা, কারণ আদালত থেকে মানুষ ন্যায় বিচার পায় না। আমি ডাকসুর ভিপি হয়েছে 28 বছর পরে, একজন বাংলাদেশের জনপ্রিয় ছাত্রনেতা, এই সময়ের বিভিন্ন আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখে যাচ্ছি। সিম্পল, আমার পাসপোর্টটা আপনার আদালত নির্দেশ দিয়েছে কিন্তু তারপরেও আমার পাসপোর্ট কিন্তু 2 বছর ধরে দেওয়া হচ্ছে না। কাজে সেক্ষেত্রে আদালতের মাধ্যমে একজন ছাত্রনেতা আমি পাসপোর্ট পাচ্ছি না, তাহলে সেই আদালতের মাধ্যমে মানুষ যে ন্যায় বিচার পাবে তার আস্থাটা কোথা থেকে পাবে? সেক্ষেত্রে মানুষের আসলে এক্ষেত্রে যথেষ্ট আস্থার ঘাটতি রয়েছে। আর একসময় সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, র‍্যাব বলেন, তাদের উপরে মানুষের যে আস্থা ছিল সেটি কিন্তু এখন নাই। এটা সম্পূর্ণভাবে সরকার এটাকে ধ্বংস করেছে, এই বাহিনীগুলোকে পঙ্গু করে দিয়েছে। আপনি দেখেন সেনাবাহিনীর একজন মেজরকে মেরে ফেললো। কে মেরে ফেললো? আপনার টেকনাফের থানার একজন ওসি প্রদীপ। প্রদীপ মেরে আপনার কী করলো? আমরা দেখলাম যে ইন্ডিয়ান হাই কমিশনে আপনার যোগাযোগ করলো। তো এর মাধ্যমে একটা জিনিস বোঝা যাচ্ছে যে আপনার প্রদীপদের মতো থানার ওসিদের সাথে ইন্ডিয়ান হাই কমিশনের যোগাযোগ। এবং যাকে মেরেছিল সেই সিনহা, সেই সিনহা প্রধানমন্ত্রীর নিরাপত্তায় দায়িত্ব নিয়োজিত ছিলেন। কাজেই সেই ক্ষেত্রে আজকের এই আল জাজিরার প্রতিবেদনে আমাদের একটা প্রশ্ন যে সিনহা এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানতো কি না যে কারণে তাকে মেরে ফেলা হলো। এবং এই সেই সিনহা হত্যাকাণ্ড নিয়ে এখন পর্যন্ত ওইভাবে ন্যায় বিচার এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি। এইভাবে আপনার পুলিশ মেরে ফেললো, দেখেন, সেনাবাহিনীকে। এবং নৌবাহিনীর একজন লেফটেন্যান্টকে হাজি সেলিমের কুপুত্র ইরফান সেলিম, একজন মাদকাসক্ত, মাদক ব্যবসায়ী, অস্ত্রবাজ, যার র‍্যাবের আপনার অভিযানে ধরা পড়েছে, তিনি ঘুষি মেরে আপনার দাঁত ফেলে দিয়েছেন, তার কোনো বিচার হয় নাই। র‍্যাব অভিযান চালায় তার বাসা থেকে মদ, অস্ত্র এবং এই অবৈধ জিনিসপত্র উদ্ধার করলো, তার শাস্তি দিল। পুলিশ প্রতিবেদনে বলছে যে র‍্যাবের প্রতিবেদন সঠিক নয়। তাহলে দেখেন র‍্যাবের ক্রেডিবিলিটি নষ্ট করে দিচ্ছে, পুলিশ র‍্যাবকে বিতর্কিত করছে, ওইদিকে সেনাবাহিনীর কর্মকর্তাকে মেরে দিচ্ছে। ঠিক একইভাবে রাষ্ট্রবাহিনী প্রতিষ্ঠানগুলোকে সরকার এইভাবে তাদের স্বকীয়তাকে ধ্বংস করছে, বিতর্কিত করছে, যেটা আলটিমেটলি বাংলাদেশকে একটি ব্যর্থ এবং অকার্যকর রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছে।